ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা জেনারেলি ব্লগ যখন শুট করি, ব্লগ স্টার্ট করি সকাল থেকে, ঘুম থেকে ওঠা থেকে যা যা করার যা যা করি আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বাট আজকে একটু অড টাইম থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, বাইরের মোটামুটি আকাশ থেকে বুঝতে পারছো প্রায় সন্ধে সন্ধে হবো হবো ব্যাপার। আমি অ্যাকচুয়ালি ছাদে এসেছিলাম জামাকাপড় তুলতে, এই যে পিছনে জামাকাপড়গুলো আমি দুপুরবেলা স্নান টান করে আমি আর জ্যোতিষ্ক সমস্ত কিছু এখানে দেওয়া ছিল, তো ওটা তুলতে এসেছিলাম। তো ভাবলাম কি আজকে একটা ব্লগ শ্যুট করব, তো ভাবলাম ছাদ থেকেই তাহলে শ্যুট করা যাক। অলওয়েজ মানে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম তো আমরা ঘর থেকে শ্যুট করি, তো ভাবলাম আজকে ছাদে থেকে এসেই শুরু করি। আজকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে মেলায়। এবার এখানকার মানে বাঁকুড়ার এই সময়টাতে না, পৌষ পার্বণের পর থেকে প্রচুর মেলা হয়। মানে আগের বছর বিয়ের সময়তেও আমি দেখেছি, বিয়ের পর আমি প্রায় 5-6টা মেলাতে গেছিলাম। এবারেও করোনার জন্য প্রথমে মেলা বন্ধ হয়ে গেছিলো, তারপরে তো যাই হোক সরকার থেকে পারমিশন দেওয়ার পর আমাদের গ্রামের মেলাটাও হচ্ছে। যদি পসিবল হয়, গ্রামের মেলায় অলরেডি আমার ঘোরা হয়ে গেছে, আর একবার গিয়ে আমি কভার করার চেষ্টা করব। বাট আজকে যে জায়গাটায় যাচ্ছি, জায়গাটার নাম মোস্ট প্রবাবলি দান্না। তো ঝটপট রেডি হবো, তারপর বেরোবো। কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কী করবো সবটা দেখতে হবে, সবটা জানতে হবে, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। তো চলো তাহলে বেশি দেরি না করে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদেরকে আমরা পাশে পাবো। তো গাইজ, এই যে আমি আর আমার পটারানি রেডি হয়ে গেছি। বাবালি বাবালি হুলি বাবালি সোনা মামা দাবু দে ও মাইমা, এখন মাইমা যেখানে যেখানে আমার পটারানিও সেখানে সেখানে। তো মাইমা আর পটা তো রেডি হয়ে গেছে। পটা না, ওর নাম পটা না, ওর নাম ঈশা। তোমরা সবাই ওকে ঈশা বলে ডাকবে। অনেক নাম আমার, অনেক নাম। আর কি নাম গো? মাইমা কি বলে ডাকে? ঈশা। আর মাম্মাম কি বলে ডাকে? আসেনি, যাওয়ার মধ্যে আজকে আমি, ঈশা, ঈশার মাম্মাম মানে জ্যোতিষ্ক মা আর দিদি ভাই অভিদা, দুটো বাইকে এরকম যাবো, তিনজন তিনজন করে মোটামুটি দেখা যাক, বেরোনো যাক। দিদি ভাই এখন আসেনি, আমরা সবাই রেডি হয়ে গেছি, বসে আছি। পটা কিছু বলবি? আমাদের ভিডিওটা তো দেখতে ভালো লাগে। হ্যাঁ, তুই ইউটিউবে দেখিস আমাদের ভিডিওগুলো? দেখো, আচ্ছা সবাই একটা হাম্পু দিয়ে দাও। ও বাবারে, ওকে চলো তাহলে, আমরা যখন বেরোবো তখন দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে দিদি ভাই চলে এসেছে, অভিদা আসছে, এই যে পিছনে পটা পটা যাবে আমাদের সাথে, মা দিদি ভাই অভিদা একটা গাড়িতে যাবে, এই যে মামা আমার পিছনে উঠে পড়েছে। ওটা এখন বলছে যে ওই বড় নাগরদোলাটা বলছে চাপবো। কবে উঠবি গাড়িতে? এবার কোথায় যাবে? এবার কোথায়?
এইটা রে তোর ভয় লাগে না? পুরো স্টিলের জিনিসপত্র, প্রচুর দোকান, প্রচুর জিনিস। মা এখান থেকে স্টিলের ডিশ নিচ্ছে। এগুলো নিলে ও এই ফুলটা আলাদা। এখানে হচ্ছে বিভিন্ন রকম চাবি পাওয়া যাচ্ছে, ইভেন চাবিতে নাম লেখা যাচ্ছে। তো এই যে দাদা নাম লিখছে, আমরা একটা এই ঘরে গিয়ে নিলাম। তো এটার এটার মধ্যে লিখবো ঘরে বাইরে, এই দাদা লিখবে এবার। এসে এই যদি ভাজা বাদাম না এ করা হয় তাহলে তো কোনো মানে ব্যাপারই না। এ হচ্ছে বাদাম, ওইখানে ভাজা হচ্ছে। খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই সময়তে মানে যে যার রিলেটিভরা সবাই যে যার বাড়িতে আসে, এসে সবাই একটা গেট টুগেদার মতো হয়। যেরকম আমাদের মানে কোনো অকেশন হলে একটা খুব ভালো লাগে না, এখানে মেলাটা সেরকম আর কি। আমি দেখলাম যেটা এসে যেটা বুঝলাম, এই মেলাটা আমাদের এলাকার মানে পাত্রসায়ের বালসি দাস এই এলাকা যারা লোকজন তারা খুব ভালোভাবে চিনবে, কারণ এটা অনেক দিনের পুরনো মেলা, খুব পপুলার একটা মেলা। আমাদের গ্রামের মেলাটা তো কয়েক বছর আগে শুরু হয়েছে। হ্যাঁ, ওটা অনেক বছরের পুরনো। এবার ওই টাইমের ওই আমার বাবাদের বা দাদুদের টাইমের এটা একটা বিখ্যাত মেলা ছিল। আচ্ছা, তো আস্তে আস্তে মেলার জৌলুসটা কমে যাচ্ছে দিনকে দিন। ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও। সেই মতো আমরা আমাদের ব্লগ গুলোকে আরো ভালো করে তোলার চেষ্টা করবো, যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমাদের আনন্দ লাগে। তো সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টটা আমাদের জন্য খুব বেশি জরুরি। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে পরের দিন। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।